আপনি দেন, আবার দেন টাকা। একটা অভিযান করছি, এটি আমাদের ধারাবাহিক অভিযানের অংশ। আপনারা জানেন যে সরকার যে বিধিনিষেধ জারি করছে যেদিন থেকে, সেদিন থেকে আমরা অব্যাহতভাবে আমাদের অভিযান চালু রেখেছি। এটি মূলত স্বাস্থ্যবিধির উপর, অর্থাৎ মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, এগুলোর উপর আমরা মোবাইল কোর্টের অভিযান চালু রেখেছি। সেই ধারাবাহিকতা আজকে আমরা বেলি রোড সংলগ্ন যত শপিং মল এবং দোকান আছে সেখানে আমরা মোবাইল কোর্ট আজকে সারাদিন করব। তো এর মধ্যে আমরা দুইটা শপিং মলে আমরা মোবাইল কোর্ট করলাম। এই দুটি শপিং মলে এখন পর্যন্ত চিত্র আমাদের কাছে সন্তোষজনক মনে হয়েছে, তবে যারা মাস্ক পরছেন না আমরা কিন্তু তাদেরকে আইনের আওতায় আনছি, ছোট জরিমানা করে তাদেরকে সতর্ক করছি। আচ্ছা, কয়েকদিন ধরে তো আপনি যে অভিযান পরিচালনা করছেন, মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মানে প্রবণতা আপনি কেমন দেখছেন? আসলে আমরা যখন মোবাইল কোর্ট করি তখন আমরা কিন্তু ভালোই দেখি। আমরা অনেক সময় শুনি যে মোবাইল কোর্ট চলে যাওয়ার পরে অনেক সময় স্বাস্থ্যবিধি ঠিক মতো মানা হয় না, তবে আমরা যখন কোর্ট করি তখন স্বাভাবিকভাবে কিন্তু মানুষ সচেতন হয়, বেশি সতর্ক থাকে। তবে আমরা বলবো যে আমরা যেহেতু ক্ষুদ্র জরিমানা করছি, মানুষকে সচেতন করার চেষ্টা করছি, মানুষ যদি সচেতন হয় তাহলে আমরা আমাদের অ্যাচিভমেন্ট আমরা পৌঁছাতে পারবো আর কি। আপনি তো